জেলা পুলিশের সচেতনতামূলক প্রচার। আগামীকাল থেকে জলপাইগুড়ি শহরে বিকাল 4:30 পরপর থেকে শহরে কোনো ধরনের টোটো চলাচল নিষিদ্ধ করল জেলা পুলিশ। কদমতলা, মার্চেন্ট রোড, ডিবিসি রোড, সমাজপাড়া ইত্যাদি জনবহুল এলাকায় কোনো ধরনের টোটো কিংবা রিক্সা চলাচল নিষিদ্ধ। পাশাপাশি সকলকে মাস্ক পরা ও ফুটকাটে ব্যবসা না করার কথা জানানো হয়েছে। অমান্য করলে সেই টোটোকে বাজেয়াপ্ত করা হবে। তাদের উপর মালপত্র সাজিয়ে নিয়ে ব্যবসা করছেন, জনসাধারণের চলাচলে রাস্তা বন্ধ করে ব্যবসা করুন। আপনারা আনন্দ যেন অপরের দুঃখের কারণ, প্রত্যেকে মাফ করুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন, ভিড় এড়িয়ে চলুন, প্রশাসনের সাথে যা করুন। জলপাইগুড়ির পুলিশ পক্ষ থেকে একটি বিশেষ ঘোষণা জনসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে আগামীকাল 9 অক্টোবর পর থেকে শহরের উপর দিয়ে টোটো চলাচল করবে না, জনবহুল এলাকাগুলোর উপর দিয়ে টোটো চলাচল করবে না। যদি কোনো টোটো এই নির্দেশ অমান্য করে, জলপাইগুড়ির পুলিশ প্রশাসনের পক্ষ থেকে একটি জরুরি ঘোষণা জনসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে আগামীকাল 9 অক্টোবর 2021 চতুর্থীর দিন থেকে বিকেল 4:30 পর থেকে কোনো টোটো জনবহুল এলাকার উপর দিয়ে চলাচল করবে না। যদি কোনো টোটো এই নির্দেশকে অমান্য করেন, প্রশাসনের পক্ষ থেকে সেই টোটোকে বাজেয়াপ্ত করা হবে। আরও জানানো যাচ্ছে যে যারা জনসাধারণের চলাচলের রাস্তা দখল করে অর্থাৎ ফুটপাতের উপর মালপত্র সাজিয়ে নিয়ে ব্যবসা করছেন, তাদেরকে বলা হচ্ছে আপনারা ফুটপাত থেকে মালপত্র সরিয়ে নিয়ে ব্যবসা করুন, অন্যথায় প্রশাসনের পক্ষ থেকে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা করা গ্রহণ করা হবে। পুজোর দিনগুলিতে প্রত্যেকে শান্তি শৃঙ্খলা বজায় রাখুন, আপনার আনন্দ যেন অপরের দুঃখের কারণ না হয়। করোনার বিপদ এখনও কাটেনি, তাই প্রত্যেকে মাস্ক পরুন, শারীরিক দূরত্ব বজায় রাখুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন। ঘোষণাটি সমাপ্ত হলো।